সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত। তো আমি রাত 11:30 বাজে মেকআপ করতে বসেছি। এখন মার্চের 1 তারিখের যে ভিডিওটা ছিল, মানে এর আগের ভিডিওটা, এটা সবাই দেখেছেন আশা করি। তো ওই ভিডিওতে বলেছিলাম আমি মার্চের 2 তারিখ আমার জন্মদিন। তো রাত 12টার পর যখন 2 তারিখ চলে আসবে তখন আমরা বার্থডে সেলিব্রেশন করবো। তার জন্য একটু সাজছিলাম আমি, হালকা একটা ব্ল্যাক স্মোকের মধ্যে আই মেকআপ করেছিলাম। একদমই সাজগোজ কম করি আমি, খুবই নর্মাল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। এই যে ফাইনাল লুক আমার। তারপর বসে পড়লাম প্রিয় মানুষটার সাথে। এখন কেকটা কেটে নেব। আর দেখো, ও আমাকে ফুলটা গিফট করেছে, অনেক বেশি সুন্দর ছিল ফুলটা, আমার তো অনেক পছন্দ হয়েছে। তারপর কেক কেটে নিচ্ছি। আমরা দুজনে ছিলাম, আর কেউই ছিল না, যেহেতু টাইমটা ছিল আনটাইম, রাত 12টার পর। তো আর আমাদের ফ্যামিলির মানুষ ওইদিকে থাকে না, আমরা যেহেতু ভাড়া থাকে আলাদা, ও চাকরির সূত্রে ও আলাদা থাকে। আর ও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আমিও ওকে একটু কেক খাইয়ে দিচ্ছি। এই মোমেন্টগুলো একটু ভিডিও করে নিলাম। তারপর বার্থডে সেলিব্রেশনের পর দুজনে একটু ডং করছিলাম, এই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন প্রায় 12:30 ওপরে বেজে গেছে। ওই দেখো, 1টা বাজানো, 18 মিনিট বাকি আছে, আর বাকি কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর ফুলটাকে নিয়ে আমি আবার একটু পিকচার তুললাম, ভিডিও করলাম, কারণ আমরা মেয়ের একটা ফুল পেরে অনেক বেশি খুশি, কিন্তু কিছু মেয়ে আছি আমরা, আর ফুলটা অনেক বেশি সুন্দর ছিল। আমার স্পেশাল দিনটাকে এভাবে আরও স্পেশাল করার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ, মাই ডিয়ার হাজব্যান্ড। জানি তুমি ভিডিওটা দেখবে। তো সবাইকে বাই।